বাগমারা থেকে আপেল মাহমুদ রাঙ্গা জানিয়েছেন, বাগমারায় আইডিয়াল স্কুল অব বাংলাদেশের একযুগ পূর্তি উৎসব পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 9 মার্চ 2024 সকাল 10 ঘটিকার সময় হাটগাঙ্গোপাড়ায় আইডিয়াল স্কুল অব বাংলাদেশের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। কেশরহাট মহিলা কলেজের সহ অধ্যক্ষ আব্দুর রৌফের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব, বছরের প্রথম দিন সরকার প্রায় 40 কোটি বই বিনামূল্যে বিতরণ করে থাকে। শিক্ষা ও খেলাধুলার উন্নয়নে সরকার নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের উন্নয়নকে টেকসই করতে শিক্ষার বিকল্প নাই। তিনি মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য শিক্ষক সমাজসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এরপর 2023 সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়।